100 জন দুস্থ মানুষকে খাওয়ালো স্বেচ্ছাসেবী সংস্থা হিয়ার মাঝে। পূর্ব বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিয়ার মাঝের পক্ষ থেকে ওই সংগঠনেরই সদস্য বর্ধমানের বাসিন্দা পৌশালী চক্রবর্তীর শুভ জন্মদিন উপলক্ষে বর্ধমানের বরনীলপুর এলাকায় প্রায় 100 জন দুস্থ মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। খাবারের মধ্যে ছিল পোলাও, চিকেন কারি, মিষ্টি সহ অন্যান্য খাদ্য সামগ্রী। এর আগেও এই সংগঠনের সদস্যরা লকডাউনের আগে থেকেই দুস্থ মানুষদের জন্য প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। এদিন এই ব্যবস্থা এক অন্য রূপ পায়। এদিন এই সংগঠনের সদস্য পৌশালী চক্রবর্তী বলেন, আমার জন্মদিন প্রতি বছরই খুব ভালো করে পালন করি বাড়িতে, কিন্তু এবছরও একটু অন্যরকমভাবে পালন করলাম, কারণ কিছু দুস্থ মানুষদের সঙ্গে মিলেমিশেই আজকের এই জন্মদিন আমি পালন করলাম। আমাদের তরফ থেকে করা হচ্ছে, কী কী করা হচ্ছে আজকেটা? আমাদের হিয়ার মাঝের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু আজকে প্রোগ্রামটা একটু অন্যরকম। অন্যরকম মানে কি, এতদিন যেটা করা হয় হিয়ার মাঝের ফান্ড থেকেই আমরা বিভিন্ন দুস্থদের নানানভাবে সাহায্য করি বা তাদের পাশে থাকি, কিন্তু আজকে আমাদের হিয়ার মাঝের একজন অন্যতম সদস্য তোশালী মিত্র জন্মদিন। তোশালী নিজেই তার নিজের ব্যক্তিগতভাবে সে আজকে 100 জনের হাতে পোলাও, ডিমের কারি এবং মিষ্টি তুলে দিচ্ছে। আপনার নাম? আমার নাম নাজিরা মণ্ডল। আমাদের আরও দুজন সদস্য তোশালী মিত্র চক্রবর্তী আর প্রথমা চ্যাটার্জি। প্রথম ওখানে একটু ব্যস্ত আছে ডিস্ট্রিবিউশনে। কি হচ্ছে আপনার? আজকে দিনটা আমার কাছে বড় স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। অন্য দিনগুলোতে, অন্য বছরগুলোতে আমি এই দিনটা হয়তো ঘরোয়াভাবে নিজেদের মতো করে আনন্দ করে বন্ধুবান্ধব নিয়ে কাটাই, কিন্তু হিয়ার মাঝে যুক্ত হওয়ার পরে বুঝতে পেরেছি যে অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে। তাই জন্য আজকে দিনটা চাইলাম যে নিজেদের মতো করে নয়, ওদের সঙ্গে একটু আনন্দটা ভাগ করে নিতে। এবং অবশ্যই চেষ্টা করেছি, হিয়ার মাঝে পাশে না থাকলে এটা করতে পারতাম না। সেই জন্য নাজিরা দি, প্রথমা, এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং হিয়ার মাঝের অন্য সদস্যকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তারা এইভাবে পাশে না দাঁড়ালে আজকে কাজটা এত বড়ভাবে আমি করতে পারতাম। আপনার জন্মদিনে দুস্থদের খাওয়াচ্ছেন? হ্যাঁ, জন্মদিনে দুস্থদের খাওয়ানোর চেষ্টা হচ্ছে। আপনার নাম? আমার নাম তোশালী মিত্র। কতজন দুস্থদের আজকে খাওয়ানো? আজকে 100 জনকে খাওয়ানো হচ্ছে, পোলাও, ডিমের কারি আর দুটো করে মিষ্টি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।